সেই জন্য আমি বুবাগ্রাটার সময় হু ইজ বুবাগ্রা তন্ত্র এখন গণতন্ত্র এসে বলছে আমি বুবাগ্রা আমি তীব্রা মাথা মেবার চন্দ্র জমাতি হতো তীব্রা রামভদ্র জমাতি হতো তীব্রা দিবাচন্দ্র রাঙ্গল হতো তীব্রা আজকে আজকে এই কথাগুলি চিন্তা করতে হবে এই আমরা মহারাজকে সম্মান করি কেন জানেন তিদের মহারাজকে আপনি যে বসে আছেন এই ভবনে থাকতে পারতেন না কেন 1947 যখন দেশ স্বাধীন হল তখন প্রশ্ন উঠল ত্রিপুরা কোন দিকে থাকবে পাকিস্তান না বাংলাদেশ পাকিস্তান না ইন্ডিয়া প্রশ্ন সিরিয়াস কোশ্চেন তখন কাঞ্চনপ্রভা দেবী অন বিহাফ অব নাবালক পুট হিস পুট হার সিগনেচার ইন ফেভার অফ ইন্ডিয়া ওই দিন যদি উনি না করতো আজকে এটা পাকিস্তান থাকতো সেই জন্য শ্রদ্ধা করে দিদেন মহারাজাকে আমি এই রাজ্যে বসবাস করতে পারছি যিনি আপনারা চিন্তা করতে পারেননি এবং সেই জন্য আমরা মহারাজার নামে এমবিবিআর কর এই পদ্ধতির বাবার বাবা যেটা হিসাব করে নিয়ে নাম আজকে উনি তো ওনার ওনার বাবাও তো এমপি ছিলেন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল কেন এমবিবিআর করতে পারলো না আমার মতো মন্ত্রী বিভূদেবী ছিল কেন করতে পারলো না ওদিন টু ইয়ার্স ওই যে বারবার বলি 10 জন 36 জন তাদের শ্রদ্ধা জানিয়ে বলছি এক্সট্রাঅর্ডিনারি ওদিন টু ইয়ার্স এমবিবিআর কোর্ট করে দিল এখানে মূর্তিও বসিয়ে দিল 19 অক্টোবর তার জন্মদিনকে ছুটির দিন ঘোষণা কোনোদিন তো শ্রদ্ধা করেননি আপনারা থাকতে পারতেন না যে লোকটা আশ্রয় দিয়েছে সেই জন্য আমি বুবাগ্রাটার সময় হু ইজ বুবাগ্রা এবং এখনো বলছে প্রত্যেক সময় দেখবেন টিটিএলসি এনসিটি কি সব নাম নূতন নূতন এগুলি শেষ নূতন করে আমদানি হয় সবগুলি সৃষ্টি আপনারা সব সৃষ্টি করেছেন একটা ফ্ল্যাগও নাই কেড়ে এত বড় ডেমোক্রেসি আর কোথাও দেখছেন সব তো বলছে যত বড় যত বড় দাও ক্ষমতা দেখাও কি আছে আসেনি কেউ ছি 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 আজকে এই জিনিসগুলি স্যার আমি আজকে 4টা স্কুল 35 বছরে আর আমাদের সরকার 18টা একলব্য স্কুল 80 কারদের জন্য ট্রাইবাল এলাকার ছেলে মেয়েদের রেসিডেন্সিয়াল স্কুল আপনারা জানেন অনেক ট্রাইবাল ছেলে শিলং এ পড়ে সেখানে ছাত্রাবাস একবারও চিন্তা আসলো না কেন আজকে এবং উপজাতি উন্নয়নের জন্য সামাজিক সংস্কৃতি কত টাকা পৌঁছে ফার্স্ট ক্যাবিনেট মিটিং 8,802 কোটি টাকা অলরেডি প্রস্তাব পাঠিয়েছে এবং সেখানে তারা নীতিগতভাবে গ্রহণ করেছে একদিনও তো আপনাদের মুখে শুনিনি